আমাদের চুরাইবাড়ির সেন্টেক্স গেটে চেকিং বইছে, তারা মানে খুব দেরি করে চেক করছে। আমরা যদি যাই জিকাই চেক করার লাগিয়া স্যার দেরি হচ্ছে, তারা আমরা ওয়ার্নিং দেয় 5 ঘন্টা 10 ঘন্টা, কোনো সময় কয় 2-3 দিন কোয়ারেন্টিনে রাখা দিব, ধমক দেয়, কোনো কথা কইলে ধমক দেয়। এসি রুমে আছে বুঝেন না, আমরা এখানে উপাস 3 দিন 4 দিন থেকে খাওয়ানোর জল নাই, নদীর থেকে জল তুলিয়া খাই, তারা বুঝে না। আর যত প্রবলেম আসামে প্রবলেম না, সব ত্রিপুরা সেল ট্যাক্সের লাগি প্রবলেম, এই যে চেকিং বুঝছে এটার প্রবলেম। আর গুয়াহাটি জাগরি রোড ফলকাতে যে কোনো জায়গা থেকে সব জায়গায় টেম্পারেচার মারিয়া ছাড়ে, বেশি হইলে তারা অন্য টেস্ট করে। এখানে তারা মানে কি নাটক যে ভাইছে, এসি রুমে বুঝিয়া তারাই যেমন সর্দার। মানে এটাই ওই যে মানে আপনারা স্যাম্পল যে কালেকশন করে তারা করে আপনার লাগবে তারা ত্রিপুরার মানে ত্রিপুরার যে স্যাম্পল কালেকশন করে। আপনার কোন দিকে গাড়ি লইয়া আইছেন? আমি জাগির রোড থেকে আনছি, সুটকি লইয়া আইছি, আমার কিড়া হরে সুটকি থেকে সুটকি খাইয়া কই লইয়া দিবেন? আমি আগরতলা যাইমু, হয়তো বন্ধ করলে পুরা বন্ধ করতো, আর নাইলে তো টেস্টিং করিয়া ছাড়তো।